বেসরকারি কোনো সংস্থা যদি আপনাকে কোনোভাবে প্রতারিত করে, আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করে, তাহলে অবিলম্বে যোগাযোগ করুন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়া প্রতাপচুনারি মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার 05253, এনজিও মোবাইল 9474309937 অথবা 9933375229। বিনামূল্যে হৃদরোগ নির্ণয় ও অস্ত্রোপচারের জন্য নাম নথিভুক্তকরণ, সত্যসাই ভোজন মণ্ডলী নদা ব্লক কনভেনর স্বপন চক্রবর্তীর তত্ত্বাবধানে আজ সকাল 8টা হইতে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়। শেষ হবে সন্ধ্যায় আমতলা দলিল লেখক সমিতি অফিসের সামনে। হৃদরোগে আক্রান্ত যে কোনো ব্যক্তি এখানে নাম লেখাতে পারেন। নাম লেখাতে ও রোগ দেখাতে কোনো পয়সা লাগবে না, সমস্ত কিছুই বিনামূল্যে। আজকে আমরা বিশেষ ক্যাম্পেইন করেছি অন্ধ্রপ্রদেশ মন্ডল বাবার নাম আব্দুল বাড়ি মন্ডল ঘোড়াপড়া থেকে এসছি। এখানে শুনলাম সাই বাবা থেকে বিনা খরচায় সাই বাবার ওদের থেকে বিনা খরচায় চিকিৎসা করা হয়। কী চিকিৎসা করা হয়? হার্টের চিকিৎসা। ভয় শুনে আমি নাম লেখাতে এসেছি, আগামী আজকে নাম লেখাবো। যদি আমি অ্যালাউ হয় তাহলে আমাকে বিনা খরচায় নিয়ে যাবে কলকাতায় গিয়ে যদি আমার অপারেশন যদি অ্যালাউ হয় তাহলে আমাকে আমেদাবাদ ট্রান্সফার করে দিয়ে অপারেশনটা করাবো। এই বুঝে বিনা পয়সায় করাবো, এই নিশ্চয়ই এখানে নাম লেখা। এখানে কার কাছে এসেছেন নাম লেখাতে? কোথায়? আমরা এখানে এসেছি, এখানে আমতলা সাইবাব ভজন মন্ডলের কাছে স্বপন মন্ডল, এখানে আমরা নাম লেখাতে এসেছি। এমনকি রোগীর গার্জেনদের থাকা খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে। রোগীদের বয়স হতে হবে 5 থেকে 60 বছরের মধ্যে। পারিবারিক মাসিক আয় হতে হবে 20,000 টাকার মধ্যে। 30 সেপ্টেম্বর 2018 রবিবার সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের পাশে। আজকে যারা নাম লেখাবেন কেবল তারাই এই সুযোগ পাবেন। আমরা আমতলা শ্রী সত্য সাই সেবা অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী 23শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাই সংস্থা যে হৃদরোগ নির্ণয় ও সহায়তা শিবির করেছেন, আমরা এখান থেকে অনলাইনে সেই ফর্ম ফিল আপ করবার জন্য প্রস্তুতি নিয়েছি। আমতলা সেবা সংস্থা, আমতলা ভজন মণ্ডলীর তরফ থেকে আমরা এই সমস্ত পেপারস কাগজপাতি আমরা প্রচার দিয়েছিলাম। প্রচার দিয়ে বিভিন্ন পেশেন্ট এখানে একের পর এক আসছেন, সেই সব কাগজপত্র সংগ্রহ করে আমরা ডিস্ট্রিক্ট পেশেন্টের ডেন্টের হাতে আমরা পেপারসপত্র পৌঁছিয়ে দেব এবং উনি তালিকাভুক্তির যে নম্বর সেই নম্বরটা দেবেন, সেই নম্বর অনুযায়ী আমরা রাজ্য যে স্থায়ী সংস্থা আছে অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে 30শে সেপ্টেম্বর যে আমাদের হৃদরোগ নির্ণয় এবং সহায়তা শিবির অনুষ্ঠিত হচ্ছে তাতে অংশগ্রহণ করার জন্য আমরা এই সমস্ত পেপারস পাঠিয়ে দিই। এখানে কি পেশেন্টের কোনো পয়সা লাগবে? না, সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে সাই সংস্থার দ্বারা আমরা ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে যেখানে প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে একজন অ্যাটেন্ডার্স এবং পেশেন্টের ওখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা পশ্চিমবঙ্গ সাই সংস্থা করছে এবং বিশিষ্ট অভিজ্ঞ ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষার পরে যারা চূড়ান্তভাবে নির্বাচন হবে তারা শ্রী সত্য সাই হার্ট হসপিটাল রাজকোট আহমেদাবাদ গুজরাটে নিয়ে গিয়ে গুজরাট সাই সংস্থা সম্পূর্ণ বিনা পয়সায় অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি করিয়ে দেবে। হৃদরোগ নির্ণয় ও অস্ত্রোপচারের সব রকম সহযোগিতায় থাকবে শ্রী সত্যসাই সেবা সংস্থা পশ্চিমবঙ্গ এবং শ্রী সত্যসাই ট্রাস্ট পশ্চিমবঙ্গ। এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত রোগীরা স্বভাবতই খুশি। অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন নাম লেখানোর জন্য। কোনো ব্যক্তি সরকারি বা বেসরকারি কোনো
সংস্থা যদি আপনাকে কোনোভাবে প্রতারিত করে, আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করে, তাহলে অবিলম্বে যোগাযোগ করুন। ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়া, প্রতাপ চুনারী, মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার 05253, এনজিও। মোবাইল 9474300993 অথবা 9933375229।